রোজা রাখা বুঝি দান সদ্গা বুঝি কিন্তু জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদের দরকার সেটা বুঝি না এটা বুঝি না কারণ এটা বুঝতে গেলে রক্ত যাবে এটা বুঝতে গেলে জীবন যাবে এটা বুঝতে গেলে ঘর সারা লাগবে এটা বুঝতে গেলে হামলা মামলা কারাবরণ আসবে ঠিক কিনা অনেকে সস্তা জান্নাত পেতে চায় আমার দেশের কিছু দরবারই তো আছে যে দরবারের মুড়িধ হলে পরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় আছে আমার হন সার্টিফিকেট নিয়ে যান কিন্তু পিরসাবি জান্নাত পাবে না জাহান্নাম পাবে ও তো নিজেই জানে না ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দিন কায়ামের জন্য যদি আমার আমারকে রমজান মাসে আমার নবীর নেতৃত্বে যদি জিহাদের মাদের অংশগ্রহণ করতে হয় সেই দিন কায়ামের জন্য প্রতিটি ইমানদারের জিহাদের তামান্না রাখার প্রয়োজন এই রমজান মাসে আছে না নয় দিন কায়ামের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন রক্ত দিতে হয় রাজি আছেন মাল দিতে হয় রাজি আছেন কারা কারা রাজি আছেন দু হাত করে দেখান মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন আরও জোরে আমিন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমি যে আয়াত থেকে যে সুরা থেকে আমি কয়েকটা আয়াতে ক্যারিমে তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি আজকে আমি খুবই আনন্দিত আমার পুরাতন জায়গায় আমার পরিচিত চেনা জায়গায় পরিচিত মুখের সামনাল্লা তারা আমাকে আবার হাজির হওয়ার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লা তবে এই দুটি বছরও যারা মাহফিল করতে দেয়নি আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা মামলা নাই বলবেন না 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 সেই মামলার বাদী সে মামলার আসামি কেমতের দিন সব বিচার করবেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ তালা আমরা পৃথিবীর কোনো বিচারকে আমরা ভয় পাই না আমরা ভয় পাই হলো কার বিচার আসতে বলবেন না কার বিচার 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 হবে না সন্দেহ লাগে সন্দেহ হয় বিচার করবেন তিনি কে আল্লাহ তাআলা আমার বন্ধুগণ কঠিন বিচার হবে সেই দিন চুল পরিমাণ কোনো কম বেশি করা হবে না একটা আয়া ত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয় সেটা হলো ফ্যামেইয়া আলমেল মিস্ কলাদারো তিন খই রাইয়ার ফ্যামেইয়া আলমেল মিস্কলাদারো তিন শরাইয়া রহ যারা পরিমাণ জীবানদা ভালো আমল করবে তাও সেদিন সে দেখতে পাবে যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে যার্রার শব্দটার অর্থ হলো খালি চোখে যা দেখা যায় না সেটা হলো যাররা। সেদিন বান্দার সামনে এমন কি হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ এত সুখ্য সুক্ষ জিনিসটাও তুমি আমার সামনে আজকে দেখাচ্ছ সেই কঠিন কেমতের দিন আল্লাহর সামনে মুখোমুখি যদি হতেই হয় মুখোমুখি যৌথ হতি হচ্ছে আমরা বোল্লা মানিতে চাই ডান হাতে না বাম হাতে ডান হাতে না বাম হাতে ওয়াস বিউকুন স বিউকোন উলা ইকল মুখরোদ আল্লাহ রব্লুলা মিন আরেক জায়গায় বলা হচ্ছেন ও সরিয়া ও বিকোন ওয়াজন্নাতিন আরضوহাসসামাওয়াত ওয়াল আরদ ওয়াদাত লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ জন্নতের দিকে দৌড় মারো আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় মারো আল্লাহ এই রমজানটা দিয়েছেন কেন বান্দার জীবনের জন্য একটা গুনাহ তার জীবনে না থাকে রমদান শব্দটা রমদুন থেকে এসেছে যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া ভস্য করে দেওয়া সারখার করে দেওয়া অর্থাৎ রমজান মাস পাবে তার ভাবতে হবে এই রমজানে আমার কাছে তৌবা করে আল্লাহর সামনে নত হয়ে শেষ দিয়া রুকু করে কিয়াম করে সিয়াম করে যেমন করি হোক নিজের জীবনের আমলনামা থেকে গুণাগুলো সাফ করে নিতে হবে কারণ যে ব্যক্তি রমজান পেলো অথচ নিজের জীবনের গুনা তার মা ফলনা তার ধ্বংস হয়ে যাক সঙ্গে তিনি বলেছিলেন আমিন অর্থাৎ বোঝা গেল কোন বান্দা যদি নিজের জীবন থেকে গুণামুক্ত জীবনটা গড়তে চায় রমজান তার জন্য সবচেয়ে একটা বড় মাধ্যম জোরুকন আল্লাহ সামনের চার পাঁচটা দিন রাত আমার আপনার সামনে পড়ে আছে এরপরে হলো ঈদের দিন ঈদুল ফেতার অর্ধজাহানের খালিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী আমার নবীজির সবচেয়ে কাসির মানুষদের একজন আশারে মুবাশশারার একজন সাহাবি সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মাস রোজা রেখেছেন ঈদের ফিতরের দিন ঈদের দিন হাজার হাজার মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত ঈদের নামাজ তারা পড়বেন কিন্তু ইমাম নাই খালিফ আমার ফারুক এখন ঈদগাহে জমা হন না ঈদগাহে তিনি যান নাই টাইম পার হয়ে যায় সেই দিন ফারুক এর কোনো খবর নাই একজন সাহাবি চলে আসলেন তার বাড়িতে বাড়িতে সে দরজায় কড়া নাড়লেন দরজা খুলেই দেখেন সেই দিন ফারুক রাজিয়ালান হো মধ্যে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছে ঈদের দিন কাঁদেন বলো হলো সেইদিন আমরা ফাউনুক রাদি আল্লাহ আমাদের আনন্দের দিন আজ আল্লাহ তালা আমাদেরকে আনন্দের জন্য এই দিনটা দিয়েছেন আপনি শেষ দায়ী পরে পরে কাঁদেন কেন আপনি কখন যাবেন মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত নামাজ আদায়ের জন্য আপনি ছাড়া তো নামাজ হয় না আপনি ইমাম আমাদের সেই দিন তিনি জবাব দিচ্ছেন ও আমার তুমি জামাকে প্রশ্ন করছো আজকিদের দিন আনন্দ তো তার জন্য যে ব্যক্তি রমজানের মধ্য দিয়ে গুনাগুলো মাফ হয়ে গেছে কিন্তু আমি অমর আমি এখনো নিশ্চিত হতে পারে না এই আল্লাহ তালে এই রমজানে আমার গুনাগুলো মাফ করছেন কেন এই জন্য আমি কান্দি আমার ভাইয়েরা সেইদিন অমরে ফারুকের মতো মানুষ ঈদের দিন ডুকরে ডুকরে দেয় পড়ে পড়ে কাঁদেন আমার বন্ধুগণ রমজানের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত দামি খুব দামি সময় আমরা পেয়েছি রমজান মাস এই রমজান মাসে আমরা সিদ্ধান্ত নেব কোরআনের দল ছাড়া কোনো দল করব না আসতে কয় ঠিক না কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে দল করতে হবে কার দল দল করতে হবে কোরআনের দল কিসের দল অন্য দল করা হারাম অন্য দল করা কি হারাম জেনাতা আপনাকে কোরআনের কথা বলে না যে আপনাকে কোরআনের দিকে ডাকে না জেনাতা আপনাকে কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামের কোন চেতনা আপনাকে লালন করার জন্য না করে না সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি সেই নেতৃত্ব আমরা মানি আমার নবীজিকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন তার দায়িত্ব তার কর্তব্যগুলো কি কি ছিল আমি কোরআনের আলোকে নয়টা পয়েন্ট আমি কথা বলতে চাই এই নয়টি পয়েন্ট নিয়ে আমি যদি কথা বলি মোটামুটি আমারই লেগে যাবে আরও দুদিন কথা বোঝান আল্লাহ তসুলকে যে কর্তব্য যে দায়িত্বগুলো দিয়েছেন আমি নটি পয়েন্ট আমি কথা বলতে চাই আল্লাহ তাকে নয়টি দায়িত্ব দিয়েছেন নাম্বার ওয়ান হল মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দেওয়া তাহলে আমার নবীজি ছিলেন একজন দি কি ছিলেন আই যিনি দাওয়াত দিয়েছেন মানুষকে কার পথে আল্লাহর পথে আল্লাহ তাল্লাহ সুরাতুল হাজাবে বলেন يا أيها يا النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر আমার বন্ধুগণ এক নম্বর নবীর দায়িত্ব হলো কর্তব্য হলো মানুষের একটা সাল্লা রে দিনের দাওয়াত পৌঁছে দাওয়া মা আল রসলিলাল বলা আল্লাহয়া আল মুমা তুবধু ন ত তুম জোরে বলুন আল্লাহ একবার সুরাতুল মায়ে দা নাম্বার এক নম্বর রসুল কালনা তালা বলছেন হেরাসুল আমি আপনাকে দায়ী করে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আপনি একজন দায়ী আপনার কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া নাম্বার দুই হলো মানুষকে সতর্ক করা ওয়ানসি অত কাল্লা কর বীন জোরে বলুন আল্লাহ আকবর নাম্বার তিন হল মানুষ কেল্লার দিকে আহ্বান করা ওদো ইলাস বিলিয়ার বিকে বিল হেকমে তিওয়াল্ম ওয়া ওয়াতিল হাসান ওজাদ দিল আহসান জনে বলুন আল্লাহ আকবর সুরাতুনহাল আয়াত নাম্বার একশোত পঁচিশ আল্লাহর আব্দুল আল আহ আমিন নসুল কে বলছেন নসুল আপনে প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াতের দাওয়াত দিন হেকমতের সাথে মানুষকে দাওয়াত দিন ওলমা ওয়াইদা হাসানা সুন্দর নসিহত করেন সুন্দর আপনি নসিহা করেন এবং আপনি যখন তর্কে যখন লিপ্ত হয়ে যাবেন উত্তম তর্ক করবেন যেন সেটা উত্তমতা না হারিয়ে ফেলে এমন জাতীয় তর্ক বিতর্ক করবেন না নাম্বার চার হল উপদেশ দান করবেন আপনি ফেদাকির ইন্নামা আন্তা মুদাক্কির লেস আইলাইহি বিমু সহিউতের জন্যে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুগণ আমরা রাসূলের জীবন থেকে রাসূলের আমল থেকে আমরা এইগুলো শিক্ষা নিতে পারি আমাদের দাঁওয়াতে কাজ করার দরকার আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আমার বন্ধুগণ আমার নবজীর প্রথম দাঁতী কার্যক্রম ছিল ইনসাইডে ভিতরের দিকে তিনি তারা দাওয়াতে কাজ করেছেন আগে ঘরের মধ্যে কাজ করেছেন নিজে বাঁচো তোমার পরিবারকে থেকে বাঁচাও আমার বন্ধুগণ রমজান মাসে রোজা রাখলাম তাহাজ পড়লাম কোরআন তেলাওয়াত করলাম অনেক মহিলা মা বোনরা আমার দেশে আছেন রমজান মাসে তারা কোরআন খতম দেন আছে না কোরআন খতম দেন কিন্তু রমজানের শেষ দশক যখন চলে আসে শেষ দশকে কদরটা আল্লাহ তালাশ তালা করতে বলেছেন কিন্তু রমজানের শেষ দশকে দেশের মার্কেটগুলোতে পুরুষ বেশি বেশি না মহিলা কদর খুঁজতে যায় কি খুঁজতে যায় কদর দিনের বেলা বেশি না রাত্রের বেলা বেশি রাতের শপিং চলে যায় রাতের শপিং চলে গিয়ে আল্লাহ তালা বলছেন রমজানের শেষ দশকে কদর খোঁজো কদর তালাশ করো আর আমার দেশের অধিকাংশ মেয়েরা তারা কদর তালাশ করার জন্য শপিংয়ে চলে যায় রাতের আধারে মার্কেটে চলে গেল স্বামীকে ডাক দিয়ে বলে তুমি তো মার্কেট বোঝো না নতুন শাড়ির কালেকশন কিছু আছে তুমি বুঝব না এগুলো একটু শপিংয়ে যাচ্ছি স্বামীকে এক ধমক মেরে চলে যায় এমন বহুত বাংলার জমিনে নাই আসতে বলে আছে না নাই তো মার্কেটের দায়িত্ব কি পুরুষের না নারীর আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন বাজারের দায়িত্ব কার পুরুষের এখন বাজারের দায়িত্ব নিয়েছে কে নারী মেয়েদের ফাংশন মেয়েদের ফাংশনটা হচ্ছে আলাদা পুরুষের ফাংশনটা আলাদা হ্যাঁ বিশেষ ওজারাত যদি থাকে বিশেষ কারণ যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু বাজারের ব্যাগটা হাতে নিতে হবে কার পুরুষের কারণ একজন নারী নেবে কখন সে তো মা বাচ্চার খাবার আছে তার স্তনে সে তো মা রান্নাবান্না করার জন্য বাচ্চাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তার সেবা তার চিকিৎসা তাকে সময় দেওয়া একটা নারীর কত কাজ আছে কিন্তু নারী বলছে না সমান অধিকার কি অধিকার সমান অধিকার সম্মানিত ভাইয়ের সম্মানিত বন্ধুগণ শপিং শপিংয়ে চলে গেল মার্কেটিংয়ে চলে গেল রমজান মাসে যে নারী পর্দায় না থেকে রোজা রাখলো প্রশ্ন আসতে পারে হজুর তার রোজা হবে কি না এরকম প্রশ্ন কিন্তু অনেকে করতে পারেন যে রমজান মাসে একজন নারী রোজা থাকলো অর্থাৎ সাহারি খেলো সারাদিন কিছু না খেয়ে ইফতারও করল কিন্তু তার মাথায় কাপড় নাই সে পর্দাহীনতার পরিবেশ নিয়ে চলে নোংরা পোশাক নিয়ে চলাফেরা করে মুখে আটা ময়দা লাগায়া আটা ময়দা লাগান তো ওটা কি কি বলে প্লাস্টার হ্যাঁ হ্যাঁ প্লাস্টার কইরা বাইরে বের হয় তাহলে রোজা অবস্থায় যদি পর্দাহীনতার পরিবেশ যদি সে নিয়ে চলে তার রোজা কবুল হবে কিনা এই প্রশ্ন আপনি রসুলকে করুন আমার রসুল তিনি বলেছেন মল্লামে দা কৌলা জুল ওলা ফলাইজ আলিল্লা ফি অয়াদা আ মা ও শরাবা আউকামা কলা আলিসাল্লাসলাম রসুল বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রেখে বাজে কথা বাজে কাজ বাজে কথা বাজে কাজ অন্যায় মিথ্যা কথা অন্যায় কাজ কর্ম অপকর্ম অশ্লীলতা বেহনা যে সারতে পারল না তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই বলেছেন মোহাম্মদ সাল্লু আলাইহু তাহলে রোজা রাখার দাবি হলো অবশ্যই তাকে পর্দার হতে হবে অন্তত রমজান মাসে পর্দার শিলা থাকুক অন্য মাসে গায়ে কাপড় চোপড় না রাখলেও সমস্যা নাই এরকম কিছু নাকি পর্দা কি এক মাস না বারো মাস এক মাস না বারো মাসিয়া এক মাসিয়া না কি মাসিয়া আবার কয় কি মাসিয়া বলেন বারো মাসে এক মাসিয়া হলে হবে না কত মাসিয়া বারো মাসিয়া বারো মাস পর্দা করতে হবে রাবুল আলমিন দিয়ে দিয়েছেন এক নম্বর হলো মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া জানে আলম ভাই আলহামদুলিল্লাহ খুব মিষ্টি মানুষ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও জোরে বলি আল্লাহ এ মাহফিলের সফলতার পেছনে এই মাহফিলের বাস্তবায়নের পেছনে আমার জান আলম ভাইয়ের একটা বিশাল ভূমিকা আছে আল্লাহ তুমি তুমি তার এই ভূমিকাকে কবুল করে নাও তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও খলিফম রে ফারুকের মতো ইসলামের পক্ষের একজন সেবক হিসেবে তুমি আল্লাহ কবুল করেন সম্মানিত ভাই নাম্বার চার বলেছে আমি উপদেশ দান করা নবজির, নবীজির নিত্বের একটা দায়িত্ব ছিল তিনি উপদেশ দাতা ছিলেন নাম্বার পাঁচ হলো মন গড়া কোনো কথা না বলা আমার নবীজি কি তার বাপের কথা বলেছেন তার নিজের মন গড়া কোনো কথা বলেছেন রসুল বলেছেন কার কথা আসতে বলবেন না কার কথা তাহলে আমার রসুল আমার লিডার আমার নেতা এমন নেতা আমার এমন রসুল যিনি তার বাবার কোনো কথা দুনিয়ার কোনো নেতার কথা মন গোড়ে কোনো কথা বলেননি আমার রসুল বলেছেন কার কথা অতএব যার মুখ থেকে জীবনে একটা কথা নিজের মন গড় আসে নাই সেই নেতৃত্ব মানবো যারা মিথ্যা কথা বলেন না তাদের নেতৃত্ব মানবো যারা মিথ্যাবাদী তাদের নেতৃত্বে মানব নবীর নেতৃত্ব গন্ধ খুঁজে পাওয়া যায় যে নেতৃত্বে হিংসার গন্ধ খুঁজে পাওয়া যায় যে নেতৃত্বে রক্তের গন্ধ পাওয়া যায় যে নেতৃত্বে সন্ত্রাসের গন্ধ পাওয়া যায় যে নেতৃত্বে বিশৃঙ্খলার গন্ধ পাওয়া যায় যে নেতৃত্বে দানবতার গ্রন্থ পাওয়া যায় যে নেতৃত্বে গ্রন্থ পাওয়া যায় সেই নেতৃত্বের মুখে আমরা জুতা সেই নেতৃত্ব আমরা মানব যে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আকবর কি নেতৃত্ব তার ছিল তিনি নিজের মন গলা কোনো কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহয়ু ইয়োহাব সূরাতুন নাজাম আয়াত নাম্বার চার আমান নবজী নিজের মস্তিষ্কে প্রশত কোনো কথা তিনি কখনো একবারের জন্য বলেন নাই যা বলেছেন সম্পূর্ণ কারহি আল্লাহ আল্লাহ নম্বর ছয় হল দিন প্রচার করতে নিয়ে কোনো বল প্রয়োগ না করা আমার নবীজি কখনো জোরপূর্বক কাউকে দিনের দিকে জোর করে আনতে চেয়েছেন এমনটা কোনো রেকর্ড নাই তার বড় প্রমাণ হলো তার ঘরের মানুষ আবু তালেব সারা জীবন আমার নবীজি মক্কায় থাকাকালীন তার কাফের চাচা আবু তালেবের ঘরেই তিনি থেকেছেন এক সঙ্গে চলাফেরা করেছেন কিন্তু তাকে কখনো জোর করে কখনো বলেন না চাচা আপনি কি ইসলাম কবুল করতেই হবে লা ইকারা ফিন দ্বীন জোরে বলুন আল্লাহু আকবার বিন প্রচারে বল প্রয়োগ করা যাবে না লাস্তা আলাইহিম বি মুসাইতির ইল্লা আমি আপনি আমি আপনাকে তাদের দারোগা করে পাঠাই নাই যে আপনি তাদেরকে জোর করে কালি মারে দেখে নিয়ে আসবেন হেদায়েতের মালিককে বলেন আসতে বলবেন হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা আমার নবীজিকে চিনতে চিনতেন জানতেন আমার নবীজির ব্যাপারে আবু তালেবের চুল পরিমাণ কোনো সন্দেহ ছিল না কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ আবু তালেব কি না দেখে না সারা জীবন বহু কিছু নবীজীর মহযোজা পর্যন্ত দেখতে পেরেছেন আবু তালেবকে আমি তিনি বলে সম্বোধন করছি আমি সম্মান দিয়ে কথা বলছি কেন আবু তালেব যদিও কাফির কিন্তু ভদ্র কাফের কারণ সারা জীবন আমার নবজির সারা জীবনেই বেচারী নবজিরের চাচা আবু তালেব কাফের হওয়ার পরও বিপক্ষে ছিলেন না পক্ষে ছিলেন পক্ষে ছিলেন এমনকি আমার নবজিরে পক্ষ অবলম্বন করতে গিয়ে বয়কট পর্যন্ত খেটেছেন সাড়ে তিন বছরের জেল পর্যন্ত খেটেছেন আবু তালেব কিন্তু ইসলাম তার কপালে জোটে নাই দিন তার কপালে জোটে নাই হেদায়তের মালিককে বলেন এই জন্য আমরা নামাজের মধ্যে বলি আলাইহিম গাইরুল মাগদূব আলাইহিম ওয়াladder-র হিদায়াত চাই মমরা কার কাছে? আসতে আজকে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আপন চাচা আবু তালেব কি কখনো জর পূর্ব কোনো কিছু বলেন নাই? চাচা আপনি ইসলাম কবুল করতে হবে? না না। দিন প্রচারে বল প্রয়োগ করা যাবেন আল্লাহ তালা তামানা করে দিয়েছেন রসুলকে তবে একটা দিন যেদিন আবু তালেবের মৃত্যু হয়ে যাবে সেই দিন তার পাশে দাঁড়িয়ে শিওরে বসে আমার রসুল তার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে বলছেন চাচা আপনি আমাকে ভাষা শিখিয়েছেন আপনি আমাকে কথা শিখিয়েছেন আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন আমার বাপ ছিল না আপনি আমার পিতার ভূমিকা দায়িত্ব পালন করেছেন আপনি আমাকে করেছেন ব্যবসা শিখিয়েছেন ও চাচা আপনি আমার জীবনে এত বড় উপকার করেছেন আপনাকে শেষবারের জন্য বলি চাচা আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন পুরো কালিমা বলতে হবে না শুধু বলবেন ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বলবেন আমি আপনার জন্য বেশ জামিন হয়ে যাব। চাচা একটা শুধু বলেন আবু তালেব বলছে মোহাম্মদ না কারণ আমি সব বুঝি সব জানি কিন্তু আমি কখনো আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না এমন প্রকৃতির মানুষ এখন বুঝি দুনিয়াতে নাই আসতে বলবেন না আসে না নাই আমার বাপ ও সোর আমি ও সোর এরকম আছে না আবু তালেব কি দেখে নাই আমার নবীজির যখন জন্ম হয়ে গেল জন্মের তিন দিন পর আবু তালিব রসুলের সামনে একদিন এই ঘটনা বর্ণনা করতেছেন আর বলতেছে আবু রসুল রসুলকে লক্ষ্য করে আবু তালিব বলতেছেন মোহাম্মদ শোনো কোন একটা চাঁদনি রাতের কথা আমার মনে পড়ে গেল আমি তোমাকে বলতে চাই মোহাম্মদ রসুল বলেন চাচা আপনি বলেন কি হয়েছে বলেন যে রাত যেদিন তোমার জন্ম হয়ে গেল জন্মের মাত্র তিনটা দিন পর রাতের আধারে চাঁদনি রাতের নিচে তোমাকে চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তোমার মা আমি তোমাকে দেখতে গেলাম দেখতে গিয়ে দেখি তোমাকে খোলা আকাশের নিচি চাঁদনি রাতে তোমাকে রেখেছে আমি দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই তোমার মা শুধু হাও করে কান্দে তোমার মার চোখে পানি আমের চোখে পানি কান্না ফোরায় না তোমাকে দেখলে পরে কান্নার পরিমাণটা বেড়ে যায় তোমার থেকে দূরে দূরে থাকে আমি একটা রাত আমি গিয়ে তোমার কাছে গিয়ে লক্ষ্য করে দেখি তুমি একা কি শুয়ে আছো তোমার পাশে কেউ নাই সেই সময় আমি দেখতে পেলাম মোহাম্মদের তুমি যখন তোমার হাতটা ডান দিকে নাও চাঁদটা ডান দিকে যায় তুমি যখন তোমার বাম হাতটা বাম দিকে নাও চাঁদটা বাম দিকে চলে যায় যখন তুমি তোমার দুইটা হাত যখন নিচের দিকে টেনে আনো চাঁদটা নিচের দিকে চলে আসে কাছাকাছি চলে আসে মোহাম্মদ আমি কি সত্য দেখছি না মিথ্যা দেখছি বলতো আমার কে কেঁদে কেঁদে বলছেন আমার চাচা আবু তালেব ওই চাঁদনি রাতি আপনি আমার সামনে যে দৃশ্য দেখেছেন জন্মের পূর্বে আল্লাহ আমার বাপকে দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছেন আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের পর সন্তান জন্ম নিলে পরে সবচেয়ে বেশি খুশি হন যিনি তিনি হচ্ছেন বাবা আমার মার স্বামী আমার আব্বার দুনিয়া থেকে যখন বিদায়ী তিনি নিয়েছেন আমার জন্ম হয়েছে আমার জন্মে সবচেয়ে বেশি খুশি হবেন যিনি তিনি আমার পিতা সেই পিতা দুনিয়াতে নাই সেই স্বামী হারণের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মা আমাকে সামনে রাখতে পারে না আমাকে রেখে দূরে দূরে থাকে হাও মা করে কান্দের স্বামীর স্থিতিচারণ করে আমি একা কি আমাকে সময় দেওয়ার মতো কেউ নাই মনে করে আল্লাহ তাআলা ওই চাঁদনি রাদুলোকে মোহনাব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটাকে আমার জন্য আল্লাহ তালা খেলনা বানায় দিয়েছেন জোরকন সুবহান আল্লাহ এত কিছু দেখার পরেও আবু তালেবের কপালে হেদায়েত জুটলো না কারণ হেদায়েত দেওয়ার মালিক কে আসতে বলবেন না কে তাই যদি না হয় মুসলিম জাতির পিতা কে বলেন আরো জোরে বলেন কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা फादर অফ মুসলিম নেশন ইন্নী জাআলালকালিন নাস ইমামা মিল্লাতা বিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি একজন পয়গাম্বর তার পিতা একজন মুশরিক আজার তার নাম দুনিয়া থেকে মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একজন বড় পয়গাম্বরের বাবা আমার বন্ধুগণ আর দামি নবী নূহ আলাইহিস সালাতু দুনিয়া থেকে বিদায় এ নিয়েছেন তিনি কিন্তু তার বউটা পর্যন্ত কালেমা পড়ে নাই তার সন্তান কেনান পর্যন্ত কালেমা পরে নাই অর্থাৎ এখান থেকে প্রতীয়মান হয় স্পষ্ট হয়ে যায় বাবা ভালো হলে যে সন্তান ভালো হবে এমনটা কোনো দলিল নাই সন্তান ভালো হবে বা খারাপ হবে বা ভালো হবে সন্তান খারাপ হবে এটা তো হতে পারে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন কোন বংশের পরিচয় নিয়ে কোন সম্পদ নিয়ে আল্লাহর সামনে আল্লা হয়ে কোন উপকার হবে হবে না আল্লাহর সামনে উপকার আমার আপনার জন্য কল্যাণ হবে যে সম্পদটা নিয়ে সেই সম্পদটার নাম হলো শিরিক মুক্ত মজবুত ইমান আল্লাহ আর সেই মজবুত ইমান তৈরি করার জন্য একটা মাস দিয়েছেন সেই মাসের নামটা নামটাকে বলেন

এক নর এবং নারী থেকে এবং বিভিন্ন ভাগ করে দিয়েছি ভাষা বিভিন্ন রকম করে দিয়েছি কেন করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো এই চট্টগ্রামের ভাষার সিলেটের এক রকম নাকি বিভিন্ন জনপদে বিভিন্ন ভাষা দিয়েছেন এই ধরনের চট্টগ্রামের বারাইয়ের হাটের যে ভাষা মীরের সরাই যে ভাষা আর ওইদিকে টেক টেকনাফের ভাষা যদিও চট্টগ্রাম অঞ্চল ভাষাকে একরকম না ভিন্ন রকম ভিন্ন রকম কুমিল্লার চান্দিনা চলে যাবেন ভাষার একটা পেয়ে যাবেন সিলেটে চলে যাবেন ভাষার একটা পেয়ে যাবেন রাজশাহী যাবেন ভাষার একটা পেয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন এইগুলোকে কেন করে দিয়েছেন কেন লিতাহ যেন তোমরা একে অপরকে চিনতে পারো সিলেটের মানুষ আপনার এখানে এসে কথা বলা শুরু করলে আপনি বুঝবেন এটা সিলেটি মাল কি মাল এটা সিলেট থেকে আমদানি হয়েছে আল্লাহ তাহলে এই কথা বলি এবার বলছেন সনব বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি তবে তোমাদের মধ্যে ওই বান্দাই সবচেয়ে দামার কাছে দামি যে বান্দাটা ইন্না ক্রামাকুম ইন্দাল্লাহিয়াতকাকুম তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি দামি যে বান্দাটা আমি আল্লাহ বেশি ভয় করে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা একটু কান লাগান মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি আল্লাহ তাআলা আমার কি নয়টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন করণের আলোকে আমি বলছিলাম নাম্বার ছয় চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার সাত আল্লাহ তালা তাকে কি দায়িত্ব দিয়েছেন কি কর্তব্য দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মুক্তির দিশা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ওয়া মুস্তাকিম জোরে বলুন আল্লাহ আকবার নম্বর 8 হলো গোটা মানবতার কল্যাণ সাধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা তার শানে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলি আল্লাহু আকবার নবজির দাম আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই পৃথিবীতে এক নম্বরের দামি মানুষটার নাম কি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম্বার 9 হল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে দায়িত্বগুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম দায়িত্ব হলো আল্লাহ যে দিনটা দিয়েছেন সেই দিনের নাম হলো ইসলাম সেই দিনের নাম কি বলেন ইসলাম সেই ইসলামকে দুনিয়াতে পরাজিত থাকুক না বিজয়ী হোক বলেন বিজয়ী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে পাঠিয়েছেন এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়াকাফ বিল্লাহি শাহীদা এই দয়তদী আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর যত দিন আছে বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে 70 থেকে 80টা মানব রচিত মতবাদ আছে الحمد لله ইন্ন আর জ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ رجل سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جي আমাদের আজকের এই প্রোগ্রামের বরণ্য মেহমান যিনি দীর্ঘ তিনটা বছর ইনসাইডে ছিলেন আমার স্নেহধন্য আমার অনুজ আমার প্রিয় আমি তাকে ভালোবাসি আপনারা ভালোবাসেন না কার জন্য কার জন্য জি আসছেন কথা বলবেন আমরা ধৈর্য সহকারে শুনবো জোরে বলি ইনশা আল্লাহ তারা আগে আমি একটু সবার কাছে আরজ করবো এই মাহফিল প্রত্যেক বছর চালু থাক সবাইকে চাবেন না ইনশাল সবাই তো যদি এই বারো মাসিয়ার আদর্শ যুবকরা যদি আপনার কাছে যায় একটু হাত বাড়ায় কিছু চায় তারা আমরা দেব না ইনশাআল্লাহ আমি তিনটা মিনিট আমি কিছু সময় নেব রমজান মাস তো কোরআনের মাস এবং কোরআনের জন্য আমরা কিছু দেব দিল থেকে আমরা সবাই যতটুকু পারি আমরা বরকতের রাত রাহমতের রাত হতে পারে আজকের এই বেজোর পঁচিশ তারিখ চব্বিশ তারিখ তারিখ দিবাগত রাত

দ্রুত আমরা যে যা পারি আমরা সবাই দেব কোনো জোড়া জোড়ি নেই আপনি দিল থেকে আপনার মনে যা চায় আমরা সবাই দেবো সেকের করেলা ইলাহ আরো জোরে ইলাহা ইবাহ والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله أرجو لا إله سبحان الله والحمد لله ভলেন্টিয়ার ছাড়া তো আমি তো কাউকে উঠতে বলিনি একটু মেহরবানি করে বসুন বিনা কারণে বিনা ওজোরে মাহফিলে এসে নড়াচড়া করা কি জায়েজ না না তাহলে বসেন যদি এই মাহফিলে এসে যদি নিয়ম ভঙ্গের মানে শৃঙ্খলা ভঙ্গের যদি অভিযোগে যদি আপনি অভিযুক্ত হয়ে যান ফেরেশতা যদি একটা মামলা ঠুকায় দেয় কাম কিন্তু সারা জামিন নাই বসেন একটু মেহরবানি করে বসেন কেউ নড়াচড়া করবেন না আমরা শেষ অবধি শেষ তক আমরা মনাজতের মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব জোরে বলি ইনশা আল্লাহ জি আমরা যে যা পারি আমরা সবাই দেব ইলাহা আল্লাহ মাদের ভিতরে মা বোন যারা আসছেন নিয়ত করবেন আগে কেন ও মেয়েদের জন্য করা হয়নি আচ্ছা যাই হোক আশপাশে অনেক মা বোন হতে আসছেন এরকমও থাকতে পারেন তো আমরা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার দাও জোরে বলি আল্লাহ আমিন জি ব্যাগগুলো গেল কোথায় চাদরগুলো গেল কোথায় পিছন দিয়ে আবার দৌড় মারল না তো তো দেখি না তো কোথাও যে আমরা সবাই দেবো ইনশাল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তাফিক দাও জোরে বলি আল্লাহ আমিন এই মাসে এই রাত্রে দান করলে সারা বছর আপনি সবটা পাবেন না যে যা পারি আমরা সবাই দিল থেকে দেবো আল্লাহামদুল্লাহ না না এটা সে তো কথা বলবে ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা এখানে চেয়ারম্যান মহোদয় তিনি তার স্ত্রীর অসুস্থতার জন্য তিনি দোয়া চেয়েছেন আমাদের জানে আলম ভাই তিনি দোয়া চেয়েছেন তার স্ত্রীর জন্য আল্লাহ তুমি তাকে তার স্ত্রীকে সিহাতে কুল্লি জেলা দান করো জোরে বলি আল্লাহ আমিন আমেরিকা প্রবাসী নূর হোসেন ভাই তিনি দোয়া চেয়েছেন এবং সাথে সকল প্রবাসীরা যারা প্রবাস জীবনে আছেন এই মাহফিলে তারা ডোনেট অনেক ডোনেট করেছেন দান করেছেন আল্লাহ তুমি সকলের দানকে তুমি আল্লাহ কবল করো প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় আনন্দময় বরকতময় করে দাও আমাকে দোয়া করতে বলা হয়েছে অসম্ভব এটা এখন দোয়ার সময় না এটা আমার পরবর্তী মেহমান তিনি আছেন তিনি কথা বলবেন এবং তার মধ্য দিয়েই আমরা শেষ দোয়ায় আমরা সামিল হব জোরে বলি ইনশা আল্লাহ আমি সবার কাছে দোয়া চেয়ে আন্তরিক দোয়া কামনা করে আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়িয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন আমাদের আমার পাশে যিনি বসে আছেন আমার যদিও বয়স ছোট আল্লাহ তালা তাকে অনেক ইজ্জত অনেক সম্মান তাকে দান করেছেন আল্লাহ তালা তাকে দুটা মেয়ে সন্তান দিয়েছেন আল্লাহ তুমি তার দুটা মেয়ে সন্তানকে আম্মা জানা আয়েশা সমাইয়া খাদিজা খাওলা আসিয়া রাহিমা তাদের সঙ্গে কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন আমার তাজুল ভাই কোথায় যে আমার তাজুল ভাই অনেক মেহনত করেন অনেক পরিশ্রম করেন এই মাহফিলটাকে সফল করার জন্য তার নেতৃত্বে অনেক বেগ পেতে হয়েছে অনেক কষ্ট করে তারা আয়োজনটা করেছেন এই মাহফিল বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় এই মাহফিলটার পেছনে তার অনেক বড় অবদান এই মাহফিল বাস্তবায়নের পেছনে আমরা তার জন্য দোয়া করি সকলের স্ব জায়গা থেকে যারা চেষ্টা করে যাচ্ছেন দিনের খেদমতের জন্য সকলের খেদমতকে আল্লাহ তালা কবুল করুন এই আশাবাদ কামনা করে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته